হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং এখন আমি করবো শিবপ্রসাদ দন্দিতা পরিচালিত সিনেমা হামি টু এর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এই সিনেমাটার গল্প স্পয়লার না দিয়ে যদি একদম ছোট করে বলি, লাল্টু এবং মিতালি ফেমাস দম্পতি হামি সিনেমার, সেই দম্পতিকে এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেই দম্পতির এখানে দুটি সন্তান, যাদের মধ্যে একটি সন্তান জিনিয়াস, সে বড় বড় নাম্বারসের ক্যালকুলেশনস খুব সহজেই করে ফেলতে পারে। রামায়ণ মহাভারত হোক কিংবা জিকে, সব কিছুতেই এই বাচ্চাটা দুর্দান্ত দখল রয়েছে। খরাজবাবুর ক্যারেক্টার, যে একজন চাইল্ড আর্টিস্ট এজেন্ট, সে একটা রিয়েলিটি শোতে এই বাচ্চাটাকে অংশগ্রহণ করানোর অফার নিয়ে আসছে লাল্টু এবং মিতালির কাছে। বলা যেতে পারে মিতালির একার উদ্যমেই এই বাচ্চাটি এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছে। এবারে সে মায়ের স্বপ্ন পূরণ করতে পারে কি, এই রিয়েলিটি শো সে জিততে পারে কি, সেটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখতে হবে। এই যে প্রেমাইসটা আমি বললাম, এটা খুবই সাধারণ। এই প্রেমাইসটা শুনে যদি আপনারা হামিটু সিনেমাটা হলে দেখতে চলে যান, তাহলে আপনাদের ছবিটা দেখতে বেশ ভালো লাগবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এই প্রেমাইসটা আমি যেটা বললাম সেটাকে নিয়ে ট্রেলার করা হয়নি। ট্রেলারে আমাদেরকে বিভিন্ন জিনিস দেখানো হয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে রিয়েলিটি শোয়ের ডার্ক সাইড। সেটাকে নিয়ে যে এই ছবির মধ্যে একটা কমেন্ট্রি থাকবে, এটার ব্যাপারে ট্রেলারে রিভিল করে দেওয়া হয়েছিল এবং আরও বিভিন্ন অ্যাসপেক্ট দেখানো হয়েছিল। একটা বাচ্চা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলে তার ভাই সেটার ব্যাপারে কী ফিল করে, তার কীরকম ইনসিকিউরিটি তৈরি হয়, বা একটা বাবার কীরকম ইনসিকিউরিটি তৈরি হয় যখন সে সেই ইনকামটা করতে পারে না যেটা তার ছেলে একদিনে করে দেখাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস ট্রেলারে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই যে অ্যাসপেক্টগুলো যেগুলোকে ট্রেলারে দেখানো হয়েছে, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স, এটা আমার মতামত, ব্যক্তিগত মতামত, আমি যখন ট্রেলারে দেখেছি এই অ্যাসপেক্টগুলো, আমি আশা রাখবো যে ছবিতে এই বিষয়গুলোকে আরও ডেপথে গিয়ে কভার করা হবে, আরও ডেপথে গিয়ে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করা হবে। কিন্তু সেটা এই ছবিতে করা হয়নি, প্রত্যেকটা জিনিসকেই ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। এগুলো সংক্রান্ত সিনেমার মধ্যে যে দৃশ্যগুলো রয়েছে সেই সিনগুলো খুব ভালো, সেখানে পারফরমেন্সেস ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট, যেভাবে লাইটিং করা হয়েছে সেগুলো ডেফিনেটলি ভালো, পুরো সিনটাকে স্টেজ করা হয়েছে খুব সুন্দরভাবে, যে কারণে সেই সিনটা ইন্ডিভিজুয়ালি ভালো। কিন্তু একটা ছবি যখন আপনি হল থেকে দেখে বেরোচ্ছেন এবং যখন এরকম একটা হার্শ ট্রুথ দেখানো হচ্ছে সিনেমার মধ্যে, তখন সেটার ইম্প্যাক্টটা, সেটার রেশটা আরও অনেকক্ষণ মনের মধ্যে থাকা দরকার, উচিত এরকম বিষয়ের ক্ষেত্রে। সেটা কিন্তু এই ছবিটা আফটার অল ক্রিয়েট করতে পারেনি অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মধ্যে। আমি ছবিটা দেখেছি, দৃশ্যগুলো সুন্দর, সেখানে পরিচালকের বক্তব্যকে আমি বুঝতে পেরেছি, দ্যাটস ইট। তার পরবর্তীতে কিন্তু এই ছবিটার যে বিষয়বস্তুটা সেটা আমাকে যে হন্ট করবে সেটা কিন্তু হচ্ছে না। আসলে এই বিষয়টা একটা ডার্ক বিষয়, রিয়েলিটি শোয়ের ডার্ক সাইড, কী কী খারাপ দিক রয়েছে, এর কী খারাপ প্রভাব। এই যে একটা বাচ্চা হঠাৎ করে জিনিয়াস হয়ে যাচ্ছে, তাকে আশেপাশের সকলে সেলিব্রেট করা শুরু করছে, তার পরিবারের ওপরে এর কী ইম্প্যাক্ট, তার বন্ধুদের ওপরে এর কী ইম্প্যাক্ট, এবং যে বাচ্চাটিকে জিনিয়াস বলা হচ্ছে তার মানসিক, তার শারীরিক অবস্থা কী হচ্ছে এই পুরো সময়কালটার মধ্যে। এটা একটা খুব কঠিন, খুব ডার্ক একটা সাবজেক্ট, যেটাকে হামির ওয়ার্ল্ডে ফিট করবার প্রচেষ্টা করা হয়েছে, এবং এখানেই কিন্তু মুশকিলটা হয়েছে। এটা একটা দারুণ দারুণ অ্যাটেম্প্ট, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই, একটা দারুণ প্রচেষ্টা এই ছবিতে করা হয়েছে। কিন্তু হামি প্রিডমিনেন্টলি একটা কমেডি ছবি, এবং হামি টুয়ে কিন্তু কমেডি রয়েছে কিন্তু হামির থেকে কম। সাবজেক্টটা যেহেতু এরকম, যে কারণে কিন্তু কমেডির পোর্শনটা অনেকটা কমে গেছে, এটা কিন্তু হামির মতন ফুল অন একটা কমেডি ছবি নয়। এই ব্লেন্ডিংটাতেই মূলত সমস্যা হয়ে গেছে। এরকম একটা কঠিন বাস্তব যখন তুলে ধরা হচ্ছে, কিছুক্ষণ পরপর কমেডি সিন চলে এলে তালটা কেটে যাচ্ছে, তখন না হাসবো নাকি এই যে হাস ত্রুতটা যেটা দেখানো হচ্ছে এবং ক্যারেক্টারগুলোর সঙ্গে জাস্ট একটু ইমোশনালি হয়তো কানেক্ট হয়েছি, সেই রেসটাই নিজের মধ্যে রাখবো। অডিয়েন্স হিসেবে বিভিন্ন দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ডাইভার্টেড হতে থাকছে। সিনেমার ফার্স্ট হাফটা মোটামুটি, সিনেমার ইন্টারভেলে আমি বসে বসে ভাবছিলাম যে এই সিনেমাটা ভালো কিছু হতে পারে, দেয়ার ইজ চান্স, যদি প্রত্যেকটা অ্যাসপেক্টকে ভালোভাবে ক্লোজার দেওয়া হয় তাহলে ডেফিনেটলি এটা একটা শেষ অবধি গিয়ে বলতে বাধ্য হবে যে হামি টু একটা খুব ভালো ছবি। কিন্তু সেটা কিন্তু হয়নি। সেকেন্ড হাফে এই ছবিটা সম্পূর্ণরূপে দাঁড়িয়ে গেছে। সেকেন্ড হাফে কিন্তু এই ছবিটা আর সিনেমাই থাকেনি, একটা রিয়েলিটি শোতে পরিণত হয়েছে। রিয়েলিটি শোয়ের পোর্শনে পরের পর এপিসোড দেখিয়ে যাওয়া হয়েছে অনেকটা লম্বা সময় জুড়ে, এবং সেই সময় প্রচণ্ড বোর ফিল করছিলাম সত্যি বলতে। আর কেন বোর ফিল করছিলাম, তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেই প্রশ্নগুলো বাচ্চাগুলো জিনিয়াস দেখানো হচ্ছে, যে কারণে তাদের ক্যারেক্টারের ক্ষেত্রে কোথাও একটা গিয়ে হয়তো মানিয়ে যাচ্ছে যে হ্যাঁ জিনিয়াস বলে ওদেরকে এত টাফ প্রশ্ন করা হচ্ছে। কিন্তু যারা দর্শক তারা তো জিনিয়াস নয়, আমি তো জিনিয়াস নই, আমি সাধারণ মানুষ, আমি এই প্রশ্নগুলোর উত্তর 70-80% কোশ্চেনের উত্তর এর মধ্যে আমার জানাই ছিল না। প্রশ্নগুলো আমি অনেকগুলো প্রথমবার শুনেছি, আমি জানি না আপনারা স্বীকার করবেন কি করবেন না, হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন, এগুলোর ব্যাপারে আপনারা সব জানেন। যদি আপনারা জানেন সেক্ষেত্রে আপনারা এই রিয়েলিটি শোয়ের পোর্শনটা হয়তো এনজয় করবেন, কিন্তু আমার কাছে এই কোশ্চেনগুলো প্রচণ্ড টাফ হয়ে গেছে। আমার মনে হয় রিয়েলিটি শোয়ের পোর্শনটাতে এমন প্রশ্ন রাখা উচিত ছিল যেগুলো কোথাও একটা গিয়ে অডিয়েন্স
মানে অডিয়েন্স ওই খেলাটার মধ্যে ইনভলভ হয়ে যাবে, যেন দাদাগিরিতে হয় যে খেলাটার মধ্যে আমরাও ইনভলভ, আমরা ওই উত্তরগুলো যে পার্টিসিপেন্ট তার দেওয়ার আগে দিয়ে দিতে চাইছি। কিছু দৃশ্যে গার্গী রায় চৌধুরীর পারফরমেন্স আমার একটু লাউড মনে হয়েছে, ইমোশনাল দৃশ্যগুলোতে সে ভালো। শিবপ্রসাদ বাবু এবং খরাজ বাবুর যে কমেডি সিনগুলো ছিল সেগুলো ওয়ার্ক করেছে আমার জন্য, সেখানে আমার হাসি পেয়েছে। একটা রুটির দৃশ্য ছিল সেটাকে নিয়ে কমেডি সিনটা, আমার সেখানে হাসি পেয়েছে। আবার অনেকগুলো কমেডি সিন ছিল যেগুলো একটু জোর করি, সেই দৃশ্যগুলোতে হাসি পাইনি। কিছু দৃশ্যে শিবপ্রসাদ বাবু একটু ওভারডু করে ফেলেছেন আমার মনে হয়েছে, তিনি জানেন তার টার্গেট অডিয়েন্স কী, কী দেখতে তারা পছন্দ করবে, সেই অনুযায়ী তিনি অভিনয় করেছেন। অঞ্জন দত্তের কাজ আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো একটা পারফরমেন্স। এবং অঞ্জন দত্তের টিভির সামনে বসে একটা কান্নার দৃশ্য রয়েছে, সেটা খুবই সুন্দর দৃশ্য। এবং ট্রেলারে একটা দৃশ্য ছিল সেটাও সিনেমাতে আমার খুবই ভালো লেগেছে, বিস্ময় হতে যেও না বাবা বিস্মিত হয়ে যাবে। গানগুলো চিত্রনাট্যের মধ্যে জোর করে ঢোকানো মিসফিট আমার মনে হয়েছে, তবে গানগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা একদমই বাচ্চাদের মতো করে, টার্গেট অডিয়েন্স যারা তাদেরকে খুশি করবার কথা মাথায় রেখে এই গানের ভিডিওগুলো পার্টিকুলারলি ডিজাইন করা হয়েছে। আমি 100% শিওর যারা বাচ্চা তাদের ওই দৃশ্যগুলো, ওই গানগুলো শুনতে দেখতে খুব ভালো লাগবে। লিরিক্সও কিন্তু একদম বাচ্চাদেরকে মাথায় রেখে করা হয়েছে। গোটা সেকেন্ড হাফই খারাপ বা রিয়েলিটি শোয়ের পুরো পোর্শনটাই খারাপ এটা আমি বলবো না, খারাপ আমার লেগেছে, কিন্তু সেখানেও কিছু পজিটিভ রয়েছে। হিন্দু মুসলিম কনফ্লিক্ট নিয়ে একটা কমেন্ট্রি রাখবার প্রচেষ্টা পরিচালক করেছেন, আমাদের সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে একটা কমেন্ট্রি রয়েছে, চাকরি না পাওয়া নিয়ে আমাদের স্টেটের কী অবস্থা আমরা জানি, সেটাকে নিয়ে একটা কমেন্ট্রি রয়েছে, সেটাও বেশ ভালো। একটা মুসলিম বাচ্চা মেয়ের চরিত্র রয়েছে, সেই চরিত্রে যিনি কাজ করেছেন বাচ্চা মেয়েটি খুবই ভালো কাজ করেছেন, আমার খুব ভালো লেগেছে তার অভিনয়, আমি নাম জানি না আমাকে মাফ করবেন। শিবপ্রসাদ বাবুর সঙ্গে অর্থাৎ লালটু ক্যারেক্টারটার সঙ্গে ছোট ছেলের ক্যারেক্টারটার যে সিনগুলো ছিল সেগুলো খুব সুন্দর, সবাই বসে রয়েছে তার মাঝখানে, হঠাৎ করে বাচ্চা ছেলেটা বাবার কানে কানে বলছে যে আমি কি বাবা বুদ্ধিমান নই, এরকম একটা দৃশ্য রয়েছে, খুবই সুন্দর সেটা। তো সিনেমার ফার্স্ট হাফে এরকম বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, কিন্তু যেভাবে ছবিটা শেষ হয় এবং সেখানে একটা প্রাইভেট কনভার্সেশনের ব্যাপার রয়েছে, সেই দৃশ্যগুলো দেখানোটা মানে ওই ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি, ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে আমার মতে। হতে পারে ওই যেটা আবার বলবো, টার্গেট অডিয়েন্স তারা খুশি হবে এগুলো দেখলে, যে কারণে ফিল্ম মেকাররা করেছেন, কিন্তু আমি ওই ব্যাপারটা একদমই নিতে পারিনি। ছবির একদম শেষে মিতালি ক্যারেক্টারটার যে চেঞ্জটা আমরা দেখতে পাই সেটাও প্রচণ্ড সাডেনলি হয়, সেটারও কোনো প্রপার ডেভেলপমেন্ট নেই এবং ছবিটা দুম করে যেন শেষ হয়ে গেল। তো এই একটা ব্র্যাকেটের মধ্যে মানে লাইট মুডের ছবি, ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করা হচ্ছে, কমেডি রয়েছে, আবার এরকম একটা ডার্ক রিয়েলিটি দেখানো হচ্ছে, একটা কঠিন বাস্তব দেখানো হচ্ছে, এই সব কিছু না একটা ব্র্যাকেটের মধ্যে আসেই না। এটা একটা খুব কঠিন চেষ্টা ছিল, একটা দারুণ অ্যাটেম্পট, কিন্তু এটা আমার মতো একটা দারুণ ছবি নয়। এটা ছিল আমার ওভারঅল রিভিউ, আপনাদের কি মতামত? যদি আপনারা হলে গিয়ে ছবিটা দেখে থাকেন ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যাদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।